Hey guys, আজকে আমরা একটা গেম খেলবো যেটা আমি কালকে রাতে নামাইছিলাম এন্ড এটা সিরিয়াসলি অনেক ফানি। তো এটার নাম হইতাছে ট্যাবস। ওকে, তো এদের একপাশে দেখো এনিমি আছে কিছু, এই যে আদিবাসী লাঠি নিয়ে দাঁড়ায় আছে, অন্য পাশে আমি আমার মানুষ বসাইতে পারবো। এন্ড আমার কাছে আছে হইতাছে 600 কয়েন, আর এদিকে দেখাইতেছে কোনটার দাম কত। তো আমি ক্লাবার বসামু, এটার দাম সবচেয়ে কম। ক্লাবার হইতেছে সব আদিবাসী লাঠি নিয়ে দাঁড়ায় আছে। ওকে, তো এখন দেখি কে জিতে। ওদের মারামারি তো আজব স্টাইল, আমার এতে দেখতে ফান্দি লাগে। আমি চাইলে এমনি থামায় ফেলতে পারবো ওদেরকে, স্লো মোশনে মুভমেন্ট করবো। মারতেছে কারে, কুই তাকে আছে ভাই, কারে মারতে চাইতেছিস তুই? আমি চাইলে যে কোনো মানুষের ভিতরে ঢুকে যেতে পারুম এভাবে। এখন আমিও পিটাইতে পারবো, এই যে যেমন আমার আহ। ওকে, এবার যেটা করছি সেটা হইতেছে দুইটা খোঁচাই না রাখছি, আর বাকি সব আদিবাসী। এবার দেখি জিতি কিনা। উই ক্যান ডু দিস বয়স, উই ক্যান ডু দিস। ঠিক আছে, তোমরা পিসিটা প্রোটেক্ট করবা আমার ম্যানেজারকে, ঠিক আছে? খেলায় অমনোযোগ দেওয়া যাবে না। নিচে কি? হ্যাঁ, নিচে কি? ওকে, ওর থেকে কিছু শিখো, ওর থেকে কিছু শিখো। ও উপরে তাকে আছে, নিচে না। এনিওয়ে, উই ক্যান ডু দিস, লেটস গো। এবার হইতেছে কিছু শিল্ডালা মানুষ আর অনেক দূরে খুঁচাই না মানুষ। এবার দেখি জিততে পারি কিনা। গাইস, এবার পারতে হইব, ঠিক আছে, মান সম্মানের ব্যাপার। আমার ম্যান অলরেডি মরা ভাই, একবারই তো মরে গেলে কেমনে হইব? বুঝছি, আমার স্ট্র্যাটেজি ফলো করতে হইব ওদেরকে মারতে হইলে। এক মিনিট, আমি দ্য আর্ট অফ ওয়ার বুকটা পড়ে আসি। আমরা লাস্ট 9 মাস ধরে মারামারি করতেছি ওদের সাথে, আর আজকে আমরা জিতবো। আজকের সংগ্রাম মুক্তির সংগ্রাম, আজকের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। শেখ মুজিবুরের কপি কে বলছে? তুমি? এটা তুমি বলছো না? তোমার নাম কি? হ্যালো বার্তা। এদিকে ফাইজলামি পেয়েছো? আমরা এদিকে ফাইজলামি করতেছি, ওরা আসতেছে কি তোমার সাথে ফাইজলামি করার জন্য? লেটস কন্টিনিউ। আজকের সংগ্রাম মুক্তির সংগ্রাম, আজকের সংগ্রাম। এটা একবার বলছেন? এটা কে বললো আবার? তুমি? আসলে আমি একবার বলছি, লেটস গো বয়স, আমরা জিতবো, আমরা জিতবো। আমরা অনেক মারামারি করছি, আমরা জিতবো। স্পিড আপ, অলমোস্ট জিতে গেছি, অলমোস্ট 9 মাস মারামারির পর আজকে আমরা জিত। মনে হয় বক্সি দেখে ভালোভাবে খেলে নেই। দ্য আর্ট অফ ওয়ার বুকে লেখা আছে, অ্যাপিয়ার উইক ওয়েন ইউ আর স্ট্রং অ্যান্ড স্ট্রং ওয়েন ইউ আর উইক। আমি আমার জঙ্গলি মানুষদেরকে অনেক দূরে দূরে পাঠাবো, যেন দেখে মনে হয় আমরা খেলা পারি না বা এরকম কিছু। অ্যান্ড আমরা খেলা দেখা আগে অলরেডি পেরে গেছি ভাই, আল্লাহ ল্যাংরা ভাই, ওরা হাতে সমস্যা, ওরা কি মারামারিতে নিছে? ইয়েস, এবার মনে হয় আমি জিততেছি। বাট আমার একটা মেনু ঠিক মতো মরে নেই, আই মিন একটা মরছে শুধু, আর একটাও মরে নেই। আর তো ফর বুক কাজ করে তাইলে। এগুলো কি খুচেন না? গুলা খুচান থেকে বাঁচতে হলে আমার ইউজ করতে হবে শিল্ড, 2টা শিল্ড, 3টা আদিযুগের মানুষ দোনো পাশেই। আমরা স্ট্র্যাটেজিস হয়ে গেছি, ঠিক আছে, পিরপ পিরপ। ও জাম দিয়ে মারবো, অ্যাকশন সিন দেখবো আমরা। গড ড্যামন, করতেছে দেখি, করতেছে দেখি ভাই। ও অ্যাকচুয়ালি মারছে, কিন্তু ও নিজেও করতেছে, ওকে বিহেভিয়ার টাইটানগো মতো। এনিওয়ে, হে গাইস, কুইক আপডেট, আমি যে গেমটা খেলতেছি সেই গেমটার নাম হচ্ছে টোটালি অ্যাকুরেট ব্যাটল সিমুলেটর, শর্টকাট ট্যাবস। অ্যান্ড এটা স্টিমে অ্যাভেলেবল। আমার খেলা দেখে হয়তো তুমি নিজেও গেমটা ট্রাই করে দেখতে চাও, তাহলে ডিসক্রিপশনের লিঙ্ক থেকে কোটা সবে যাও অ্যান্ড চেক করে দেখো। একটা অপশন আছে স্টিম ওয়ালেটের, এখান থেকে তুমি ইজিলি স্টিম ওয়ালেট কিনতে পারবা। এখন আমি নিজেও জানি না স্টিম ওয়ালেট কী, বাট আমি প্রিটি শিওর এটা দিয়ে গেম কেনা যায়। কোটা সবে দোয়ায় এখন স্টিম ওয়ালেট কিনতে পারবা তোমরা বেসিক্যালি। এবার দেখবো হইতেছে দ্য পাইরেটস, এটা কিরকম দেখি। এটাতে আমি পাইরেটস থাকবো অ্যান্ড ওদের সাথে মারামারি করবো। ওদের সবার কাছে গান্স আছে, দ্য আর্টস অফ ওয়ার বুকে লেখা আছে,
তোমার যদি এনিমিকে বুঝতে হয় তাহলে তোমারও ওই এনিমি হইতে হইব আমিও আমার কানস বসাম ও আমার গুলারও অ্যাডভান্স গাইস গাইস ইউ ক্যান ডু দিস নো এটা কি আমি শুধু একটাই বসাইতে পারবো এগুলা অনেক পাওয়ারফুল কিছু হইব এটা একটা বসাই দিই এটা কি জিনিস হোয়াট দ্য হেল এটা জিনিসটা কি ওকে দেখি ও কেমনে মারতেছে হইতেছে কি দুই ধরে দৌড়ে দুই ধরে দৌড়ে পিছা লাইতেছে আমি শুধু ম্যাটার করে কে জিততেছে ঠিক না দা চ্যালেঞ্জ কিছু আর্চার আছে এদিকে কিছু কোদাল নিয়ে দাঁড়ায় আছে এন্ড কিছু নর্মালি দাঁড়ায় আছে চলো নাইস নিয়ে বুড়ালে চলো নাইস ওয়ার সব অলরেডি আকাশে কেমনে উঠতেছে নাইসের পারবো নাইসের পারবো নাইসের আটকাইতেছে আমি মনে ওকে তো এদিকে অনেকগুলো সৈন্য আইছে এই শহরের মধ্যে আমি একটা রাজা কি কয় রাজা আর হিলার দেখবো কত দূর যায় আর আমার তো 720টা কয়েন আছে সো রাজার লাগে একটা নাইট আর একটা আদি যুগের মানুষ থাকুক রাজার ফেভারিট আদি যুগের মানুষ প্রতিদিন এর সাথে কথা কয় রাজা কত লম্বা রাজা নাইট হিলার এর সবই কত লম্বা আর আদি যুগের মানুষ তো কত ইয়া কত পার্টু দেখি কে জিতে এই দেশের রাজা নাকি অন্য দেশের রাজা যারা কবজা করতে আসছে এই দেশে ওকে আমাদের রাজার ডিসেক্ট করছে এদিক দিয়ে যাইবো ওরাও ডিসেক্ট করছে এদিক দিয়ে আসবো ও ও অলরেডি অনেক ইন্টেন্স হয়ে গেছে ফাইটটা নাইট সামনে আগে গেছে রাজার বাচ্চার দিকে নাইস ওকে অলমোস্ট ভাই তুই মইরা পড়ে আসছিস কে হিল করার কথা তোর ওকে শুধু রাজা বাকি না রাজা মশাই না এই কি হাল দেখতেছি আপনার এই দেশের রাজা নিজের জায়গা নিয়েই ছাড়বো ওকে এখন হইতেছে রাজা আর রাজার ম্যান আর ও হইতেছে পিছে মেইন ক্যারেক্টার দেখছি ওই যে ওদিকে আসতেছে আমার রাজাও দেখতেছে ব্রা এদিক থেকে গেছিস কেন ওকে লেটস গো অন ফেলিবি ইয়েস 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 আমি বুঝতেছি সব বিরো ইয়েস অন্য রাজার অবস্থা খারাপ ও ও সাপ কুত্তে আইতেছে what the hell সাপ কোন বলো তে মারে এরা সাপ মারতে পারে এখন একটা কাজ করি শুধু রাজা থাকবো বাকি সব থাকবে হিলার এবার আই গেস রাজার চান্স আছে আমি রাজা হয়ে যাই পুরো সাপ নিয়ে আসো আমার মারার লেগে হ্যাঁ এত ইজি সাপও মেরে গেছে আর কে আছে আর কে আছে আমি রাজা এই কান্ট্রির হ্যাঁ হ্যাঁ আমার ডিভাইন পানিশমেন্ট ও এদের গ্রাফিক্স তো সুন্দর লাগতেছে এদের মধ্যে সব স্কেলেটন কোন জিনিস সবচেয়ে ভালো হাড্ডি ভাঙতে পারে ও এদিকে একটা আছে নিনজা নিনজা নেই সামুরাই সামুরাইরা আই গেস ভালো হাড্ডি ভাঙতে পারে নিনজা আর সামুরাই আর 20 টাকা আছে 20 টাকার কিছু বিক্রয়ব হইব না আই গেস সামুরাই আর নিনজা ও হাড্ডি ভাঙছে এদিকে কি মারছে what the hell এখন বসাইছে হইতেছে পাইরেট ক্যাপ্টেন আর পাইরেট কুইন দেখি তারা কেমন কেমনে হ্যান্ডেল করে এসব কিং অলরেডি ডেড কিং ডেড কুইন কিং অলরেডি ডেড কি করবেন আপনি ও ও দেখি অ্যাবিলিটি মনে হইতেছে আমি অ্যাকশন সিন থামাইতেছি কুইন আপনার হাতেই সব না কুইন না না এইভাবে মরবেন না ও কিং এখনো বেঁচে আছে প্লট টুইস কিং এখনো বেঁচে আছে নট এনিমোর ওকে তো এদিকে অনেকজন পিকেক্স নিয়ে দাঁড়ায় আছে
এন্ড পিসে বোম নিয়ে দাঁড়িয়ে আছে বেলুন আর্চার ও বেলুন আর্চার নামটা ইন্টারেস্টিং লাগতেছে সব বেলুন আর্চার আর দুইটা পেইন্টার পেইন্টার পেইন্টারের কাজ কে এদিকে ওকে তো বেলুন আর্চার অ্যারো মারে অ্যান্ড ওই অ্যারোতে বেলুন থাকে যেগুলো উপরে উঠায় অ্যান্ড নিচে পড়ে ও আমি বেলুন দেখতে দেখতে এদিকে কি হয়ে গেছে এনে বোম ছিঁড়ে মারা হইতেছে দেখি এটা স্লো মোশনে ফুটতে দেখবো আমি লাস্ট ফোর সুপ্রে ফুটবে কোন সুপ্রে ওকে ওকে আমি ঠিক টাইমে ইয়ে করতে পারিনি অনেক ফাস্ট হয়েছে তবে সবাই উড়ে যেতেছে এনে কেউ আর মাটিতে নেই আমার মানুষ ছাড়া আমার মানুষের দিন দুপুরে ভাত খায় এই জন্য এত শক্তি গায় আর ওগো মানুষগুলো খালি আকাশে উঠতেছে সব আকাশ তুইরা পড়তেছে ওই তোর আকাশে মরে গেছে নেভার মাইন্ড ওই একা পিসি কি করতেছে মাইয়াটা বেলুন আর্চার ওপি ওকে সো গাইস থ্যাংক ইউ ফর ওয়াচিং আমি জানি ভিডিওটা অত বড় ছিল না আর ক্যামেরা তো লড়লো কে ভাই ও একাই বাকি আছে ই ওর পাশা ভাঙছে ওর পাশা ভাঙছে পাশায় হাত দিতেছে কে ইউ ব্রো হোয়াই আর ইউ গে